তাই নাই আমি বইলা দিব আর সেই নেতা হয়ে যাবে না, আমি এখনো আপনাদের কর্মী। আমি যখন সংসদে যাই তখন আমি আপনাদের নেতা, আমি যখন বাইরে যাই প্রধানমন্ত্রীর কাছে যাই, সচিবালয়ে যখন যাই, বিভিন্ন দপ্তরে দপ্তরে যখন যাই, যখন এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় যাই, যখন তদবির করি তখন আমি আপনাদের নেতা। কিন্তু যখন আমি আপনার এলাকায় আসি তখন আপনারা আমার নেতা, আপনাদের হুকুমই আমার আমার কাছে শিরোধার্য। আজকে শুধু আমি এটা বলতে চাই, আজকের যে কমিটি, আপনারা এই এলাকার ময় মুরব্বী এবং সব মুরব্বীরা এখানে যারা আছেন, আমার যারা অভিভাবক যারা আছেন, তারা বৈশাখ যাকে যোগ্য মনে করবেন, যার দিকে আঙ্গুল তুলে দেখাই দিবেন, যার নাম আপনারা আমার লিখে দিবেন, সেই হবে আজকের প্রেসিডেন্ট সেক্রেটারি। আপনাদের মতামতের ভিত্তিতেই, যোগ্যতর ব্যক্তিকেই এখানকার সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে, যাতে কেউ বলতে যাতে না পারে যে আমি যোগ্যতর ছিলাম দেখে দিচ্ছি না। আপনারা বৈশাখে সিদ্ধান্ত দিবেন, সেটাই সিদ্ধান্ত। আর সর্বোপরি আমি একটা বলতে চাই, এই ওয়ার্ডে 65 সদস্য বিশিষ্ট কমিটি। গত নির্বাচনের সময় আমি বলছি, আপনাদের কাছে বলছি, আমার লেগে মায়া লাগে না, আপনারা আমার একটা বার সুযোগ দেন, আপনারা আমার সুযোগ দিচ্ছেন। আমি পাশাপাশি মায়া লাগার সাথে আমি বলছিলাম যে আমি একটা জায়গায় নির্দয়, আমি একটা জায়গায় নিষ্ঠুর, আমি কাউরে চিনি না, আমি কাউরে জানতে চাই না, সেটা হলো সন্ত্রাস এবং মাদক নির্মূল করার জন্য আমি মুরাজ্জমকে যা যা করা লাগবে আমি সেটাই করব। আজকে আমি সেই কথা আরেকবার পুনর্ব্যক্ত করতে চাই, মাদক সন্ত্রাস দূর করার জন্য আমি মুরাজ্জমকে যা যা করা লাগবে আমি আরেকবার কথা দিয়ে গেলাম, এখান থেকে নির্মূল করার জন্য যা যা করা লাগবে আমি